একটা মাছ মোড়ে বন্ধ হয়েছে, বাটা মাছ হচ্ছে বাবা এত ছোট নু। ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন। গত 8/9/24 রবিবার রামচন্দ্রপুর মাঠের পাড়া মসজিদের পুকুর খোলা ছিল, মোট 9টি সিট হয়েছিল। ভিউয়ার্সগণ, পুকুর কর্তৃপক্ষ যে সমস্ত ভিডিও পাঠিয়েছে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভিউয়ার্সগণ, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ খবর দেওয়া ছিল। এবার থেকে অর্থাৎ সামনের রবিবার 15 তারিখ থেকে পুকুরটির পাস মূল্য কমে 1,500 টাকা হয়েছে। এছাড়া সপ্তাহে কেবলমাত্র রবিবার পুকুরটি খোলা থাকবে। ভিউয়ার্সগণ, আগের নিয়মগুলো সব বহাল থাকবে, অর্থাৎ 4টে করে ছিপ, টোপের কোনো বিধিনিষেধ নেই। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো, আপনারা যাবতীয় খোঁজখবর নিয়ে পুকুর সম্পর্কে জেনে তারপরে এখানে মাছ ধরতে আসবেন। ধন্যবাদ। এক নম্বর সিটে একটা মাছ লেগেছে, এক নম্বর সিলেন এটা তোলো, পাঁচ টাকার দাবি। একটা ভালো সাইজ একটা ব্ল্যাক কাপ হয়েছে, এক নম্বর সিটে। কাপড়টা কোথায় আছে? চোখ ছুঁড়তে গিয়ে একটা বক আটকে গেছে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে, বক ল্যান্ডিং হয়েছে। এই 3 নম্বর সিটের শিকারি, ও সরি 4 নম্বর সিটের শিকারি, টোপ ছুঁড়তে গিয়ে বক ধরেছে। এই যে শিকারি, এই যে বক, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। একটু বকটা দেখাও, খুব সাবধান। একটু বকটা দেখা, 7 নম্বর সিটের মাছ, সকালে একটা বড় কাতলা মাছ খুলে গেছে। মাছ মোড়ে বন্ধ হয়েছে, বাটা মাছ। এটা সিট নাম্বার হচ্ছে 4-4-এর মাছ আজকে হয়েছে। বাবা এত ছোট নুই।
তিন নম্বর সেটের মাছ, একটা বড় রুই মাছ আছে, একটা কাতলা মাছ আছে বড়, এটা